কবিতা তুমি স্বপ্ন চারিনি হয়ে খবর নিও না। নগরবাউল জেমস, পুরো নাম ফারুক মাহফুজ, নাম জেমস, দেশে আন্তর্জাতিক অঙ্গনত নগরবাউল জেমস নামেই ও পরিচিত। আজি এ অক্টোবর দুই তারিখ তার জন্মদিন। সঙ্গীতের এই কিংবদন্তি আজি এ ফার আহিল 57 বছর বয়স। জেমসর জন্ম নওগাঁ, তবে ও বাড়ি উড়ে চট্টগ্রামত। তার বাপ আছিল একজন সরকারি কর্মকর্তা, যে পরবর্তী হালে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে। সঙ্গীত জেমসর পছন্দ হইলেও তার পরিবার ইয়ান পছন্দ নগত্য। কিশোর বয়সত গানর লাই বাফর ফোয়ারে অভিমান গড়ি গড়সারে ও এতটুনি চট্টগ্রামের আজিজ বোর্ডিং নামর একান বোর্ডিংও তার সঙ্গীতের কেরিয়ার শুরু হয়। এহসান এলাহি ফান্টি সহ একজন বন্ধুরে লই ও প্রতিষ্ঠা করে ফিলিংস নামক একান ব্যান্ড, এবং ব্যান্ডর প্রধান গিটারিস্ট ও কণ্ঠদাতা হিসেবে নিজের কেরিয়ার শুরু করে। 1987 সালত তার প্রথম অ্যালবাম স্টেশন রোড প্রকাশ পায়। পরে 1988 সালত অনন্যা নামের অ্যালবাম রিলিজ করে সুপারহিট হয়ে যায় জেমস। এরপর 1990 সালত জেলতুন হয়, 1996 সালত নগরবাউল, 1998 সালত লেস পিতা লেস, 1999 সালত কালেকশন অফ ফিলিংস অ্যালবাম গিনুত ফিলিংস ব্যান্ডত তুনি বাইরে। এছাড়াও জেমসর অন্যান্য অ্যালবাম গিনুত অল্লি নগর বাউলতুন, দুষ্টু ছেলে, বিসলি, পালাবি কোথায়, দুঃখিনী দুঃখ করোনা, ঠিক আছে বন্ধু আমি তোমাদের এলো, জনতা এক্সপ্রেস, তুফান, কাল যমুনা। 2005 সালত বলিউডের গ্যাংস্টার ছবি বিগি বিগি নামের উগ্র গান গড়ি এন্ডেও বেশ আলোচিত হয়। তারপরে চল চলে, আলবিদা, রিস্তে, আর সর্বশেষ গুরমিত সিং পরিচালিত ওয়ার্নিং সিনেমার বেবাসি গান কণ্ঠ দিয়ে খবর সিনেমামত চলে আই। ও এরপর ও বেশ কিছু চলচ্চিত্র প্লেব্যাক করছি, কিছু গান চলচ্চিত্র সুপারহিট হয়ে আছে। দেশাদা লিডার সবিল্লাই গান গড়ি জাতীয় চলচ্চিত্র পুরস্কার ফাইল জেমস। এ দূরশেষ, সিপ্লাস টিভি, চট্টগ্রাম। বদ্দা আফা ওনারা যারা আর আর বিডি গিনছন, ওনার দুঃখজনক হলে সত্য যে আর আর 48% মানুষে কিন্তু সাবস্ক্রাইব ন করে। তো অনেকে সাবস্ক্রাইব করছেন না, অনেক যদি সাবস্ক্রাইব ন করি তখন অনেক আজ এত কেন সাবস্ক্রাইব করি ধর না, এই জায়গা নামে দেখব ক্লিক করলে সাবস্ক্রাইব হয়ে যাবি। আরও খুশি হলে ওনারা প্রত্যেক দিন সংবাদ তিন পাইবেন। তো ইয়ে না কে বালানো হইব না।